বন্ধুরা, বক্স স্প্রিংকলার বানানোর জন্য তোমাদের সাইকেল স্পোক, স্ট্র এবং প্লাস্টিক বটল ফ্যান দরকার। স্ট্র এবং সাইকেল স্পোক ব্যবহার করে একটি স্প্রিংকলার তৈরি করা হয়েছে। এটিকে জলের মধ্যে ডুবিয়ে টুইস্ট করলে জল চারদিকে ছড়িয়ে পড়ে। এখন বটল ক্যাপটি নিয়ে এর মধ্যে একটি হোল করো এবং সাইকেল স্পোকের নাট ফিট করো। স্ট্রিপগুলোকে টুইস্ট করে এটিকে ফ্যানের ব্লেডের আকার দাও, অর্থাৎ একটি প্রপেলারের মতো দেখতে লাগবে। এখন সাইকেল স্পোকের স্প্রিংকলারটি সিডি বোর্ডের লেডের মধ্য দিয়ে যে ছেদ করা হয়েছে, ছিদ্র করা হয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দাও। সাইকেল স্পোকের থ্রেডটি স্পোকের নাটের সাথে যুক্ত করো। এখন তোমাদের স্প্রিংকলার অলমোস্ট রেডি। অ্যারেঞ্জমেন্টটিকে সিডি বক্সের ভেতরে ফিট করো। সিডি বক্সের মধ্যে কিছুটা জল রাখো এবং বক্সের লিডটিকে বন্ধ করে দাও। পুরো অ্যারেঞ্জমেন্টটিকে সিলিং ফ্যানের নিচে রাখলে প্রপেলারটি ঘুরতে শুরু করবে, এর সাথে স্প্রিংকলারটিও ঘুরতে থাকবে। স্প্রিংকলারটি ঘোরার সাথে সাথে জলটি স্প্রিংকলার এফেক্টে চারদিকে ছড়িয়ে পড়বে, আর এটি বদ্ধ সিস্টেম হওয়ার জন্য জল শেষ হয়ে যায় না, অর্থাৎ আমাদের জল অ্যাড করা প্রয়োজনই হয় না। দারুণ ডিলাইটফুল অ্যাক্টিভিটি, তোমরা বানাও, ভীষণ মজা পাবে।